হ্যালো বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো তোমাদের প্রত্যেককে আমার চ্যানেলে স্বাগত জানাই বন্ধুরা আজকে ক্লাসে তোমাদের জন্য নিয়ে এসেছি একটি অনুচ্ছেদ রচনা আজকে আমাদের অনুচ্ছেদের বিষয় হল নিরক্ষরতা তাহলে এসো বন্ধুরা আজকে আমরা এই নিরক্ষরতা নিয়ে অনুচ্ছেদটি শিখে নিই নিরক্ষরতার অর্থ অক্ষর জ্ঞান নেই যার কারণ অক্ষর জ্ঞান না থাকলে জ্ঞান অর্জন সম্ভব নয় যুগ যুগ ধরে মানুষ যা বলেছে ভেবেছে এবং শিখেছে তার সবটাই লিখে রেখেছে সেই নিয়ম আজও চলে আসছে তাই অক্ষর জ্ঞান না থাকলে কোনো লেখাই পড়া সম্ভব নয় কোনো কিছু জানা সম্ভব নয় আর চারপাশের পৃথিবী সম্বন্ধে যে কিছুই জানে না সেই অজ্ঞান প্রাচীন ভারতের ঋষিরা বলেছেন জ্ঞান হল আলো মতো আর অজ্ঞানতা হলো অন্ধকার আলো যেমন অন্ধকার দূর করতে সাহায্য করে জ্ঞান তেমন মনের অন্ধকার দূর করতে সাহায্য করে আমরা যেমন আলোর পূজারী তেমনি জ্ঞান সম্পন্ন মানুষেরও পূজারী আমরা কারণ তাদের জ্ঞানের আলোয় আলোকিত হয়ে জগজ্জীবন সম্পর্কে জানতে পারি তাই আমাদের প্রত্যেকেরই উচিত জ্ঞান আহরণ করা এবং তার জন্য আমাদের অক্ষর জ্ঞান সম্পন্ন হওয়া দরকার বা স্বাক্ষর হওয়া স্বাধীনতার প্রায় সত্তর বছর পার হতে গেলেও আমাদের দেশের এক তৃতীয়াংশ মানুষ আজও নিরক্ষর আর এই নিরক্ষরতার জন্যই আমরা জগৎ সভায় পিছিয়ে পড়ছি যেদিন দেশ থেকে নিরক্ষরতার অভিশাপ মুছে যাবে সেদিন জগৎ সভায় শ্রেষ্ঠ আসন লাভ করতে পারব তাই নিরক্ষরতা দূর করতে সবাইকে এগিয়ে আসতে হবে বিশেষ করে ছাত্র সমাজকে তাহলে বন্ধুরা আশা করছি তোমাদের এই নিরক্ষরতা অনুচ্ছেদটি ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার ভিডিওটিকে একটি লাইক দেবে এবং শেয়ার করবে ও সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটিকেও সঙ্গে বেলাইকনটিকে প্রেস করে দেবে যাতে আমার চ্যানেলের সমস্ত তথ্য তোমরা সরাসরি পেয়ে থাকো ধন্যবাদ সবাইকে